আগামী 15 আগস্ট থেকে বদলাতে চলেছে কলকাতা মেট্রোর স্মার্ট কার্ডের রূপ। আজাদি কা অমৃত মহোৎসবকে স্মরণীয় করে রাখতে কলকাতা মেট্রো রেলওয়ের এই উদ্যোগ। 67তম রেলওয়ে সপ্তাহ উদযাপন উপলক্ষে পূর্ব রেলওয়ে এবং মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী অরুণ আরোরা এই স্মার্ট কার্ড করলেন আনুষ্ঠানিকভাবে প্রকাশ। The awardees are at MR's level, who have bagged the national award. Our awardees also consists of the star performers and the star teams of Eastern Railway and Metro Railway. Our performers include the awardees at সেই সঙ্গে পূর্ব রেল এবং মেট্রো রেলের যে সমস্ত কর্মীরা এবছর অসাধারণ কাজ করেছেন তাদের পুরস্কৃত করা হয়। এটা হচ্ছে আমাদের যারা এমপ্লয়ি তাদের আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন এবং অ্যাচিভমেন্টস যারা লাস্ট এক বছরে করেছেন বিভিন্ন ফিল্ডে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং, ট্রাফিক, আরপিএফ, বিভিন্ন সেক্টরে যারা যারা আউটস্ট্যান্ডিং কাজ করেছেন তাদের জিএম স্যার, অনারেবল জেনারেল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে অ্যাজ ওয়েল অ্যাজ মেট্রো রেলওয়ে, তিনি সবাইকে পুরস্কৃত করেন। এটা হচ্ছে বেসিক ফাংশন। আর এর সঙ্গে কিছু আরও অ্যান্সিলারি প্রোগ্রাম আছে, কিছু সাংস্কৃতিক প্রোগ্রাম আছে। এই তবে স্বাধীনতা দিবস থেকে স্মার্ট কার্ডের রূপের বদল ঘটল, অপরিবর্তিত থাকছে স্মার্ট কার্ড সংক্রান্ত সুযোগ সুবিধাগুলি। ক্যামেরায় রঞ্জিতের সঙ্গে অদ্রজা ঘোষের রিপোর্ট, আরোহী নিউজ।